সময় এবার সামনে যাবার আর নয় পেছনে ফেরা আমার বুকে রাখবে ধরে আমার সন্তানেরা প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সন্তানের অনুষ্ঠানে আজকের এই পর্বে আমরা এমন একজন তরুণকে আমাদের সন্তানকে আমন্ত্রণ জানিয়েছি যার ক্রীড়ার সাথে যার অর্জনের সাথে আমাদের শৈশব থেকে জড়িত হয়ে পড়ার ইতিহাস আছে আমার আপনার সবারই অর্থাৎ আমরা ছোটবেলায় তীর ধনুক খেলেছি তো সেটি বড় হয়ে যখন একবার আন্তর্জাতিক পর্যায়ে সেই তীর ধনুক খেলা হয় তখন ওটাকে কেবল আর্চারি বলছি সেই আর্চারি 5000 বছর আগে থেকে আমরা ধারণা করি যে এটা হয়ে আসছে 31 সালে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন গঠিত হয় এর মধ্যে 157টি দেশের অন্তর্ভুক্ত বাংলাদেশের আর্চারি ফেডারেশন গঠিত হয় 2003 সালে আজকে আমাদের যে নায়ক যাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি সে বিশ্ব আর্চার প্রতিযোগিতায় 2019 6 জুন জিতে নেন ব্রোঞ্জ পদক এটি আমাদের বিরাট অর্জন বলে আমরা মনে করি এবং প্রথমবারের মতো বাংলাদেশের নাম উঠে আসলো বিশ্ব আর্চারির পদক তালিকায় এবং 2020 সালে জাপানে যে অলিম্পিক হবে সেই অলিম্পিকেও অংশগ্রহণ করার সুযোগ করে নিয়েছে আমাদের এই সন্তান এই সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ রোমান সানা আমরা বাংলায় বলছি তীরন্দাজ আসুন আমরা আমাদের এই নতুন নায়ককে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে But a mini advantage, the 70-meter range here. Let go of that one a little quicker is all that's required from Ruman Shana to be standing on the podium here in Den Bosch. Yeah. He puts it in the 10 to finish, and an athlete from Bangladesh is going to be on the podium here in Holland. Bangladesh's first international individual medal goes to Ruman Shana. আট সালে যখন খুলনায় যাই সেখানে 35 থেকে 40 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে ওই ক্যাম্পে সেখানে রোমান সানাও আসে ধৈর্য ছিল খুব বেশি তাকে যে টার্গেট দেওয়া হয়তো সে টার্গেট কমপ্লিট করার জন্য চেষ্টা করত তো সেটা অন্যদের মধ্যে তেমনটা ছিল না এবং সে কারণে সে অন্যদের মধ্যে অন্যতম ছিল সে সুইজারল্যান্ডে অনেকদিন ক্যাম্প করছিল বাংলাদেশ থেকে সর্বপ্রথম গেছে এখান থেকে আসার পরে অনেক কিছু তার কাছ থেকে শিখছি আমাদের বড় ভাই রোমান সানা 2020 টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করছে আমাদের অনেক ভালো লাগতেছে গেমে যাওয়ার আগে বলতেছিল যে আমার এখন কনফিডেন্সটা অনেক ভালো এখন আল্লাহ আল্লাহ করে যদি উনি এখন ওখানে আমরা যদি একটু ভালো রেজাল্ট করতে পারে তাহলে উনি অলিম্পিক কোয়ালিফাই করতে পারবে তো আমরা ভাবতেছিলাম উনি যেহেতু এইভাবে বলছে তার মানে ওনার আত্মবিশ্বাসটা এখন অনেক বেড়ে গেছে তার মানে উনি ইনশাল্লাহ পারবে Ruman is a good walker, have a very good practice and set his goals and make his way. So he has very clear idea about his future, about his work and plan. Our goal is top 8 and aim in the future, not for the next Olympic Games, aim for the future, maybe for one Olympic medal. তুমি কবে শুরু করেছিলে তোমার এই আর্চারির বিষয়টি 2008 সালে আমার শুরু হয় আর্চারি তখন হচ্ছে ক্লাস 9-এ পড়ি তার আগে কি তীর ধনুক খেলেছো না তার আগে ক্রিকেট ফুটবল খুব বেশি পছন্দ করতাম তারপরে হঠাৎ করে কি করে হলো আসলে তখন হচ্ছে ক্লাস 9-এ পড়ি তো আমাদের এক স্কুলের স্যার ছিলেন হচ্ছে হাসান স্যার তো উনি আর কি খেলার সঙ্গে জড়িত তো উনি যখন বললেন যে এরকম একটা নতুন খেলা আসবে
তো তোমরা কে কে যেতে আগ্রহী আর কি? তো তখন আমি বললাম যে স্যার আমি আগ্রহী। তখন আমার সাথে আরও আমার ক্লাসমেট ছিলেন গোপাল, আলামিন। তো তখন যে দেখতে পেলাম যে খেলার নামটা হচ্ছে আর্শারি, তো তখন একটু কেমন যেন লাগলো কি, তখন খুব পছন্দ করতাম হচ্ছে ক্রিকেট আর ফুটবল। তো ভাবলাম যে আর্চারি কেমন একটা খেলা, নতুন খেলা, কখনো নাম শুনিনি। হ্যাঁ, খুলনাতে আমাদের যে সার্কিট হাউস স্টেডিয়াম আছে ওখানে একটা সোনালী অতীত ক্লাব আছে, ওখানে হচ্ছে শুরু হয়। তো তখন আমাদেরকে ট্রেনিং করানোর জন্য যে এসেছিলেন সে হচ্ছে সাজ্জাদ ভাই, উনি হচ্ছেন বাংলাদেশ আর্চারি তখন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন। তো তখন উনি আমাদেরকে একটা ফর্ম দিলেন এবং আমরা সেই ফর্ম ফিলআপ করলাম এবং তখন এক সপ্তাহের একটা ট্রেনিং হয়। তো মোট ট্রেনিং হচ্ছে 12টা জেলাতে শুরু হয়। মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ইউথ আর্চারি ট্রেনিং ক্যাম্পের জন্য। তো সেখান থেকে আর কি আস্তে আস্তে আমার পদচলনা শুরু হয়। তোমার বাবা মা এরা কেমনভাবে নিয়েছিল আর্চারিকে? যখন আমি সিলেকশন হই তখন আর কি আম্মা যখন আসলেন দেখতে, তখন সাজ্জাদ ভাই বললেন আপনার ছেলে তো সিলেকশন হয়েছে, তো নেক্সট ওনাকে ঢাকাতে নিয়ে যেতে হবে। তো প্রথমে আর কি ওনারা অ্যাকচুয়ালি আসার জন্য এগ্রি হচ্ছিলেন না, পরে চিন্তা ভাবনা করে সাজ্জাদ ভাই যখন বোঝালেন, আমার আগ্রহ দেখলেন এবং তাদেরকে মোটিভেশন করার জন্য কিছু কথা বললেন যে এখান থেকে অনেক দূর পর্যন্ত তার যাওয়ার সম্ভাবনা আছে এবং তার ভিতরে অনেক ট্যালেন্ট আছে আমি দেখেছি। এবং তখন আমাদের যে কোচ ছিলেন নিশীত দাস, তিনিও এসেছিলেন এবং দেখেছিলেন। তো তখন আর কি আম্মু পছন্দ করলেন এবং তার কথাবার্তা স্টাইলে যে আমাদের সব কিছু টেক কেয়ার, আমাদের ভিতরে কোনো টেনশন করবেন না। তখন আর কি এভাবেই আর কি ঢাকাতে আসা হয়। তারপর তো একের পর এক তোমার অনেক অর্জন আছে। গ্র্যান্ড পিক্স এটা থাইল্যান্ডে হয়, ওখানে হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল ওখানে। এশিয়ান গ্রাপি ছিল? হ্যাঁ, এশিয়ান গ্র্যান্ড পিক্স, আর্চারি গ্রাপি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে সেকেন্ড গোল্ড মেডেলিস্ট সেটা হচ্ছে 2017 সালে কিরগিস্তান রিপাবলিক অফ ফার্স্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ওখানে ইন্ডিভিজুয়াল ফার্স্ট গোল্ড মেডেল আছে। এরপরে একের পর এক আমার অর্জন আসতে থাকে, যেমন থার্ড সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেখানে টিমে গোল্ড ছিল মিক্সড টিমে, এবং ফার্স্ট ISSF হয় 2015 সালে, সেখান থেকেও আমাদের আমার ইন্ডিভিজুয়াল গোল্ড ছিল না, তবে ওখান থেকে আমি মিক্সড টিমে গোল্ড পাই এবং টিমে গোল্ড পাই। একবার এভাবে ধারাবাহিকতা আস্তে আস্তে যেটা হচ্ছে শেষ আমার সবথেকে আর্চারি লাইফে 10 বছর লাইফে সবথেকে বড় অর্জন যেটা আমি দেশকে দিতে পেরেছি এবং আমার ক্যারিয়ারের বেস্ট অর্জন, সেটা হচ্ছে আমি ডাইরেক্ট সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করি, সেটা হচ্ছে 2019-এর ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে, সেটা হচ্ছে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়। সেখানে যখন আমি সেমিফাইনালিস্ট হই তখনই আমি সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করি এবং যখন ব্রোঞ্জ মেডেল অর্জন করি সেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্চারিতে প্রথম বাংলাদেশী হিসাবে কেউ পদক অর্জন করে সেই তালিকায় আমি নাম অন্তর্ভুক্ত করি। আবার সামনের বছর জুন মাসে জার্মানিতে আছে কিটা? হ্যাঁ, সামনে জুনে যেটা আচ্ছা বার্লিনে ওয়ার্ল্ড কাপ আছেন, সেখানে হচ্ছে আমাদের টিম কোয়ালিফায়ার একটা বড় সুযোগ আছে, সেখানে হচ্ছে 4টা কোটা প্লেয়ার্স আছে। তো আশা করছি সেটা নিয়ে আমাদের যে কোচ আছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক, তো উনি আমার এই বিষয় নিয়ে কাজ করছেন এবং আমাদের ফেডারেশনের কর্মকর্তা যারা আছেন সবাই এটা নিয়ে কাজ করছেন। তো যেহেতু আমার ব্যক্তিগত কোয়ালিফাই করা শেষ, সেহেতু আমরা চেষ্টা করছি যে আর একটা ইতিহাস সৃষ্টি করা এবং আমাদের অনেক সম্ভাবনা রয়েছেন। তো আমার যে জুনিয়র যে টিমমেটগুলো টিমমেট দুজন আছেন এবং তামিমুল ইসলাম এবং হাকিম আহমেদ রুবেল, তো তারাও অনেক অ্যাক্টিভ এবং আমাকে দেখে তারা অনেক ইন্সপিরেশন হয় এবং আমিও অনেক তাদের মোটিভেশনাল কথাবার্তা বলি এবং আমাদের টিমওয়ার্ক অত্যন্তই ভালো এবং এতটাই ভালো যে আমরা এই জন্য আমরা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল ওখানে আমরা ফার্স্ট যে আমাদের টিমটা 16 নম্বর হয় র্যাঙ্কিং রাউন্ডে, এরপরে আমরা হচ্ছে ফার্স্ট স্পেন যে ওয়ার্ল্ডের টপ 10-এর ভিতরে স্পেন টিমকে আমরা হারাই এবং আমরা সেরা 9 নম্বর টিম হই। আমাদের কোচ মার্টিন ফ্রেডরিক, তার সাথে তোমাদের সম্পর্ক এবং তার 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 নার্চারিংটা কেমন তোমাদের? সে যখন থেকে আমাদের বাংলাদেশে আসছেন তখন থেকে আর্চারি আস্তে আস্তে অনেক অর্জন করছে এবং অনেক সফলতা বয়ে নিয়ে আসছে বিদেশের মাটি থেকে যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। 100% আর কি আল্লাপাক ওনার ভিতরে সব কিছু আছে, ওনার আচার ব্যবহার। সবথেকে বড় গুণ যেটা হচ্ছে যখন একটা প্লেয়ার কোনো কিছু তাকে বলতে যায় তখন আগে থেকেই উনি কথাবার্তার ইঙ্গিতেই উনি বুঝে ফেলে তার মনের ইচ্ছাটা ভাবনাটা সে কী প্রকাশ করতে আসলে চাচ্ছে।
তো এই দিকটাই হচ্ছে তার সবথেকে ভালো একটা দিক, যে কারণে আমাদের সে প্রত্যেকটা তার মোটিভেশনাল এমন কথাবার্তা বলেন এবং এমনভাবে আমাদের নিয়ে কাজ করছেন যে আমরা জিনিসটা না করে পারি না। আমরা চাইলেও আগে যখন আমরা প্র্যাকটিস করেছি তখন একটুতে আমরা টায়ার্ড হইতাম, এবং উনি জিনিসটা হচ্ছে যে যে কোনো কাজের ভিতরে যে খুশি দিয়ে আনন্দ দিয়ে জিনিসটা তিনি হচ্ছে আদায় করেন, এই জিনিসটা অনেক ভালো লাগেন। তখন আর কি মনে হয় না যে কঠোর পরিশ্রম করেছি। আগে যেমন একটু কোনো কিছু করলেই আমরা অনেক ক্লান্ত হয়ে যেতাম, তো এই জিনিসগুলোর কারণে আস্তে আস্তে আজকে আর্চারি টিমটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে। তোমার ব্যক্তিগত প্রসঙ্গ, কী পড়ছো এখন? এখন ইন্টারমিডিয়েট শেষ করলাম, তো আশা করছি যে ডিগ্রিতে ভর্তি হব। কোন বিষয়ে পড়ালেখা করতে চাও? অ্যাকচুয়ালি আমি তো ব্যবসায়িক শিক্ষা নিয়ে পড়াশোনা করি, তো ওটাতেই কন্টিনিউ করার ইচ্ছা আছে। আচ্ছা, আমাদের যে গুরু কথন পর্ব আছে সেই পর্বে আমরা সেরকম একজন মানুষকে এনেছি যিনি আমাদের এই আর্চারির যে সাফল্য বিগত কয়েক বছর ধরে ঘটেছে তার পেছনে আছেন। তিনি হচ্ছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আর্চারি ফেডারেশন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ফেডারেশন, এবং এর পাশাপাশি তিনি অলিম্পিক ফেডারেশনের কোষাধ্যক্ষ। আমি তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি কিভাবে জড়িত হয়েছিলেন বিষয়টির সাথে এবং সানা সম্পর্কে আপনার? আমি তো প্রথম থেকেই আছি আর্চারির সাথে, শুধু আমি না, আমার সাথে আরও আমার মতোই উৎসাহী লোকজন ছিল বলে আজকে ছানার মতো ইয়েকে আমরা খুঁজে বের করতে পেরেছি। সাজ্জাদ আমাকে খুলনা থেকে ফোন করলো, স্যার আমি একটা ছেলে পেয়েছি। আমি কেমন হবে, ঢাকা দিয়ে চলে আসো। দুইজন মাত্র আমরা খুলনা থেকে এনেছিলাম। নিশীথ দাসের কাছে তাকে দেওয়া হলো, বললো দাদা ও তৈরি হবে, যারা আমাদের সানোয়ার, তানভীর এবং এই নূরে আলম তাদের সমক্ষ, মিলন, জিয়া তাদের মতো হতে পারবে। আমি ঠিক আছে, এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ সেখানে খেলার মতো আছে, তো তৈরি করে নেব। আমি তৈরি করতে থাকো, প্রথম সে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে, যখন সে সিলভার পদক পেল তখনই আমি তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম যে তার যদি লাইন অ্যান্ড লেন্থ ঠিক থাকে একদিন সে বিশ্ব দরবারে চলে যাবে এবং তাকে দিয়ে সম্ভব হবে, যেটা মিলন করেছিল। বিশ্বের প্রথম ইয়ুথ অলিম্পিক, একটা মাত্র কোটা ছিল যে গোল্ড মেডেল যে পাবে 2009 সালে সে পাবে সুযোগ সরাসরি সিঙ্গাপুরে প্রথম যুব বিশ্ব অলিম্পিকে খেলার। আমরা কিন্তু অর্জন করেছিলাম, এটা কিন্তু রেকর্ড। মিলন কোয়ালিফাই করলো, মিলন অলিম্পিকেও খেলেছে, দুই অলিম্পিকই খেলেছে, 12 সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছে এবং সেমিফাইনালিস্ট কিন্তু সে। এই রেকর্ড কিন্তু কেউ এখন পর্যন্ত ভাঙতে পারে নাই। তা আশা করি বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়তো কোয়ালিফাই বাংলাদেশ থেকে অনেকেই করে নাই, আমি সবার জন্য দোয়া করব তারা যেন কোয়ালিফাই করে অন্যান্য ডিসিপ্লিন। তবে ছানার রেকর্ডটা কিন্তু ভাঙাটা একটু কষ্টকর, কারণ সে কোয়ালিফাই করেছে কিন্তু আগে সেমিফাইনালিস্ট যখন হয়েছে তখনই সে কোয়ালিফাই করে ফেলছে। আমাকে যখন ফোন করলো তখন আমি দিল্লিতে স্কটে আমি পেশেন্ট হিসেবে ভর্তি আছে। হ্যাঁ, আমি তখন তাকে বললাম যে ব্রোঞ্জ মেডেল ম্যাচটা কখন, হাফ অ্যান আওয়ার পরে। তখন আমি ডাক্তারকে বললাম রিলিজ দিয়ে দাও আমাকে, একে তো কোয়ালিফাই করেছে সে, আরে না তোমাকে ছাড়া যাবে না। তখন আমি, আমার ভাই ছিল দিল্লি অ্যাম্বাসিতে, আমি তাকে বললাম তুমি এসে আমাকে রিলিজ করো, করে দিল। আমি সরাসরি এয়ারপোর্টে চলে আসলাম, এয়ারপোর্টে শুনলাম সে ব্রোঞ্জ মেডেল পেয়ে গেছে। সে আমাদেরকে এমন একটা বিজয় ছিনিয়ে এনে দিল যেটা আজকে পুরো দেশবাসী আমরা উপভোগ করছি। আজকে এই অনুষ্ঠানে সব উপলব্ধি করলাম যে রোমান সানা যে সত্যিকারে একটা বিপ্লব ঘটিয়েছে এবং সাকসেস হয়েছে। তো রোমান সানার কোন জিনিসটা আপনাদেরকে আকর্ষণ করেছিল? ওর কোচ তো বলেছে বলিষ্ঠতা। এটা কিন্তু একটা খেলোয়াড়ের সবচেয়েতে বড় জিনিস। আর আদব কায়দার কথা, ডিসিপ্লিন যেটা শিখিয়ে নিতে হয়, আমি যদি ডিসিপ্লিন হই সেও ডিসিপ্লিন শিখবে, এটাই আমি আমার দীক্ষা আর কি, যে আমি ভালো শিক্ষা দেবো সে ভালো শিখবে। বাংলাদেশের আর্চারির সম্ভাবনাটা কেমন দেখছেন? সামনে 2020 অলিম্পিক সেটা তো আছে, তারও পরে আমরা উদ্যোগ নিয়েছি আগামী 5 বছরের মধ্যে মিনিমাম 20 জন ছানা তৈরি করবো। তোমার কি মনে হয় তোমাদের এই ধরনের গুরুস্থানীয় লোকজনের ভূমিকা কতটুকু তোমাদের এই অর্জন
ভাই সাফল্যে? আমি অনেক কৃতজ্ঞ এবং আমরা যারা আছি আর কি, আমাদের যে খেলোয়াড়রা আছে সবাই স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ। কারণ স্যার অ্যাকচুয়ালি তারা আমাদেরকে প্লেয়ার হিসেবে দেখেন না, নিজের সন্তানের মতো আমাদেরকে লালন পালন করেন। বিধায় আজকে আমাদের মতো এবং আমরা যারা প্লেয়ার আছি, আগে সাজ্জাদ ভাই এবং নূরে আলম স্যার, তারপরে মিলন ভাই, জিয়া ভাই এবং আমাদের যে বর্তমানে যারা আছেন, এই তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার এবং তারা স্যার এইভাবে আদর করে বিধায় আজকে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আমার দেখা চোখে সে একজন সেরা মানুষ। আমার খুব খুশি হলাম আপনার উপস্থিতিতে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দর্শক এখানে আছে অনেক তরুণ, তাদের কাছ থেকে কিছু প্রশ্ন বা প্রত্যাশা করবো। অর্থাৎ আমাদের তো জানার ইচ্ছা আছে, তাই না, ওর কাছ থেকে অনেক কিছু। আপনি যখন আর্চারে অংশগ্রহণ করেন তখন তো আপনার একটা লক্ষ্য থাকে, নির্দিষ্ট লক্ষ্য। তো আপনার আর্চার যখন একটা পর্যায়ে আপনি অবসর নেবেন তো এটা শেষ হবে, এর পরে পরবর্তীতে আপনি দেশকে মানে কিছু দিবেন এমন কোনো লক্ষ্য ঠিক করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই সে লক্ষ্যটা আছে, যেটা হচ্ছে যেহেতু কোনো সব প্লেয়ারই এক সময় তার হচ্ছে ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, মানে একটা ইন পজিশন চলে আসেন, তো তখন তার টার্গেটটা থাকেন সে হয়তো বা ন্যাশনাল কোচ হবে। তো সেই আমারও ভবিষ্যৎ প্ল্যানটা হচ্ছে কি যে আমি ন্যাশনাল কোচ হওয়ার চিন্তাভাবনা আছে। তো আমার ফেডারেশনের কর্মকর্তারা যারা আছেন তারা যদি আমাকে সেই সুযোগটা দেন তাহলে আমার দেশের জন্য যেটা হচ্ছে এবং পরবর্তী প্রজন্মের জন্য যারা আসবেন তাদেরকে ভালো মতো ট্রেন করে আমি যেভাবে এই পর্যন্ত এসেছি তো আমার থেকে বেটার জন্য তাদেরকে করতে পারি এবং আমার দেশকে বাইরে বহির্ভূত যেয়ে তাদের সাথে কম্পিটিশন অংশগ্রহণ করে যেন আমরা আরও আমাদের ফ্ল্যাগটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারি এবং সম্মানিত করতে পারি আমাদের দেশটাকে, সেটাই হচ্ছে আমার আশা। লক্ষ্যটা ঠিক করছেন যে আমি এই বরাবর মানে তীরটা ছুঁড়বেন, তো ওই সময়টাতে আপনার অনুভূতিটা কী ছিল? কোনো ভয় কাজ করতেছিল কিনা আপনার ভিতরে? প্রথম এন্ডটা আমি যখন শুরু করি তখন হচ্ছে আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে ফাইনাল স্টেজে অনেক দর্শক, অনেক কিছু এবং কী হবে না হবে অনেক কিছু চিন্তা ভাবনা, হার্টবিটটা অনেক বেড়ে যায়। আল্লাহ পাকের কাছে বললাম যে আমাকে স্বাভাবিক হওয়ার আপনি সেই অ্যাবিলিটি দিন। তো আমি নিজের উপর আমার বেশি যেটা হচ্ছে কনফিডেন্স ছিল যে আমি জিনিসটা অর্জন করতে পারবো, সেই কনফিডেন্স লেভেলটা নিয়েই আমি আর কি লক্ষ্যে এগিয়ে গিয়েছিলাম এবং ইনশাআল্লাহ শেষ পরে আমি ব্রোঞ্জ অর্জন করতে পারি। কী রকমের বাধা বিপত্তিগুলো আপনাকে পেরিয়ে এখানে আসতে হয়েছে? একটা প্লেয়ারকে যখন বিশ্বের দরবারে একটা ভালো পজিশনে যেতে হয় তখন তাকে অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়, অনেক দুঃখ বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয় এবং সবথেকে বড় জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে আপনাকে সৎ হতে হবে এবং আপনাকে কঠোর পরিশ্রম হতে হবে, আর কঠোর পরিশ্রম ছাড়া কখনোই কোনো সৌভাগ্য অর্জন করা এবং সফলতা অর্জন করা সম্ভব নয়। অনেক খেলা আছে, তো এত খেলা বাদ দিয়ে আপনি কেন হঠাৎ এই আর্চারির প্রতি আপনার আগ্রহটা জন্মালো? আসলে যখন প্রথম দিন আমি ট্রেন করতে যাইনি, পরের দিনকার আমি যখন ক্লাসে আসলাম তখন স্যার আমাকে সাথে করে নিয়ে গেলেন, তখন ফর্ম ফিল আপ করলাম এবং স্যার কিছু কথা বললেন আমাকে যে নতুন কিছু শেখার ভিতরে অনেক কিছু শিখতে পারবে। এবং তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাদের দেশে ক্রিকেট ফুটবলের পাশাপাশি যেহেতু এমন একটা খেলা এসে যে প্রথম শুনলাম, আসলে অবাক হয়ে গিয়েছিলাম। তো তখন যখন মাঠে গেলাম এবং তীরধনুক দেখলাম যে ছোটোবেলায় এমন কোনো কেউ নেই যে আসলে তীরধনুক মানে ছোট ছোট কাটিতে সুতালি পেঁচিয়ে কেউ তীর মারেনি, তো জিনিসটাতে উদ্বুদ্ধ হলাম যে নতুন কিছু থেকে আসলে নতুন কিছু করা সম্ভব। তো এভাবে আস্তে আস্তে জিনিসটা আর কি নিজের থেকেই উদ্বুদ্ধ হলাম এবং এভাবে থেকে পদচলনা শুরু এবং আস্তে আস্তে আমি রোমান সেনা এই পর্যন্ত অর্জন করলাম। এই আর্চারি খেলাটাকে আমাদের এই ক্রিকেট অথবা ফুটবলের মতো জনপ্রিয় করার মতো কোনো পরিকল্পনা আছে কিনা? জি অবশ্যই, এটার থেকে মেন হচ্ছে আমাদের যে ফেডারেশনের কর্মকর্তারা আছেন তারা এটা নিয়ে অলরেডি চিন্তাভাবনা করছেন। যেমন নড়াইলে একটা একাডেমি খুলেছেন এবং তাদের কথা আছে যে নীলফামারিতেও একটা একাডেমি করবেন এবং দেখেন এটা হচ্ছে আনসারেও আছেন এবং আপনার বিমান বাহিনীতে শুরু চলছে এবং নৌবাহিনীতে এবং আপনার যে আর্মিতে আছেন এবং কিছু ক্লাবও আছে এবং বিকেএইচপিতে যেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে ক্রীড়া স্পোর্টস সেখানেও আমাদের আর্চারি আছে। তো আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও এখনও পর্যন্ত আর্চারি অনেক শুরু হয়ে গেছে, অনেক ডিস্ট্রিক্টে আছে। তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে আমরা ধাপের পর ধাপ এগিয়ে যাচ্ছি, তো আশা করছি আগামী 10 বছর পরে বাংলাদেশে আর্চারিটা অনেক জনপ্রিয় হয়ে উঠবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব আশ্বিনগর, অর্থাৎ আমাদের যে তরুণ নায়ক সানা তার মনের কথা, সে কী স্বপ্ন দেখছে
তার ব্যক্তিগত হতে পারে, আর্চারিকে নিয়ে হতে পারে, দেশকে নিয়ে হতে পারে, কিরকম দেখছো স্বপ্নটা? প্রথম স্বপ্ন যেটা ছিল যেটা হচ্ছে আমি সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করব। তো অ্যাকচুয়ালি 100% ভিতরে আমার হচ্ছে 50% অলরেডি পূরণ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। তো নেক্সট যেটা টার্গেট হচ্ছে হচ্ছে বাংলাদেশকে হচ্ছে একটা অলিম্পিক মেডেল অর্জন করে দেওয়া। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নিয়ে তোমার ভাবনা? মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, এবং যারা 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই গল্পটা আমার নানুর কাছেও শুনেছি, আমার নানা একজন মুক্তিযোদ্ধা, আমিও তাকে শ্রদ্ধা জানাই যে আমার ফ্যামিলিতে একজন মুক্তিযোদ্ধা আছেন এবং তার নাম হচ্ছে মোহাম্মদ শামসুল হক। তো তিনি যখন যুদ্ধ করেছেন কিছু জিনিসও বলেছেন, তিনি হচ্ছে বাগেরহাটে জন্মগ্রহণ করেন, কচুয়ায়। তো সেখানে তিনি অনেক যুদ্ধ করেছেন এবং যখন পাকিস্তান হানারা যখন আমাদের উপরে যখন হানা দেয় তখন তিনি যে এমনকি তিনি গুলিও খেয়েছেন এবং তিনি মৃত্যুর পর্যায় পর্যন্ত চলে গেছেন। সেখান থেকেও তারা দেশের জন্য যে আমাদেরকে যে একটা স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছেন সেটা অত্যন্ত আসলে কৃতজ্ঞ। তখন তো আমরা জন্মগ্রহণ করে নিয়ে হয়তো বা তার সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারবো না, কিন্তু আমরা তাদের কাছ থেকে যে গল্পগুলো শুনেছি এবং এখন জানছি এবং টিভি পর্দায় দেখছি, তো আসলে তাদেরকে তাদের প্রশংসা কিংবা তাদেরকে কোনো কিছুতেই আমরা তাদের সেই ঋণটা শোধ করতে পারবো না। অ্যাকচুয়ালি তাদের জন্য আমাদের যেটা করণীয়, তারা যে অবদানটা আমাদের জন্য করে গিয়েছেন সেই অবদানটার জন্য আমরা ধরে রেখে, এবং একটা কথা আছে যেটা স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। তো আমাদের সেই স্বাধীনতাটা অর্জন যেহেতু হয়ে গেছে, সেহেতু স্বাধীনতাটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদেরকে তাদের সেই প্রতিদান হিসাবে আমাদেরকে বাংলাদেশকে একটা ভালো সুন্দর রোল মডেল হিসাবে আমাদেরকে যার যার নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সেই অ্যাক্টিভ থাকতে হবে, সদবান হতে হবে, সঠিকভাবে পথ চলতে হবে এবং যারা আছেন তাদেরকে হেল্প করতে হবে। তো আমরা যদি আমাদের জায়গা থেকে ঠিক হয়, আমি মনে করি যে আমাদের বাংলাদেশ বিশ্বের বুকে একটা রোল মডেল হিসাবে দাঁড়াবে। ধান করুণোর দিন, অর্থাৎ আমরা জানতে চাইব আমাদের এই আর্চারি এগিয়ে যেতে হলে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের কি করতে হতে পারে বলে তোমার মনে হয়? আমাদের সব থেকে সমস্যাটা হচ্ছে আর্থিক সমস্যাটা। এটা যদি সরকারে যেটা আছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার এবং এনএসসি যারা যদি জিনিসটা অবজার্ভ করেন, এবং আমাদের যে 100 মিনিমাম 200-300 উপরে কোম্পানি আছেন, তো কিছু ফিক্স করে দেন এবং আমাদেরকে যদি আর্থিক সহযোগিতা করেন এবং আমাদের যদি স্পন্সরগুলো আসেন, তখন আমাদের ফেডারেশনের যারা কর্মকর্তারা আছেন তারা ফেডারেশন আর্থিক থেকে সহযোগিতা হলে আমরাও আর্থিক লাভবান হব এবং আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদের পারিপার্শ্বিক যত কার্যক্রমের জন্য যত আর্থিক প্রয়োজন হয় এবং আমরা যত ইনিস বাইরের দেশে আমরা যত কম্পিটিশন করতে পারবো তত আমরা হচ্ছে সফলতা অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করতেই হয়। আমরা জানি যে সানাদের মতো এরকম আমাদের নায়কদের এবং ভাবিকালের বাংলাদেশের পতাকা যারা বহন করবে সেই মানুষদের সাথে কথা বলে তাদের থেকে সব কিছু জানতে আমাদের অনেক ইচ্ছা করবে, করেও বটে, হয়তো সারাদিন সারা রাত কেটে যাবে কিন্তু আমাদের জানার প্রবল আগ্রহ শেষ হবে না, আর সানাদেরও বলা শেষ হবে না। কিন্তু তারপরে অনুষ্ঠান একটি সীমিত সময়ের মধ্যে শেষ করতে হয়, তাই আজকে শেষ করব। তবে এই কথা সানা তোমাকে বলতে চাই এবং দর্শকদের বলতে চাই যে সানা আমাদের জন্য বিশ্ব আর্চারি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে এবং 2020 সালে জাপানে অনুষ্ঠিতব্য অলিম্পিক থেকে নিশ্চিত কোনো না কোনো একটি পদক আমাদের জন্য নিয়ে আসবে। এই প্রত্যাশা রেখে এবং সানা সহ তার মতো তরুণদের আগামী দিনগুলিকে দেশ এবং বিদেশে সব জায়গায় তাদের সাফল্যের পতাকা উত্তোলিত হবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আমাদের সন্তানের অনুষ্ঠান। সানা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। শোনো এবার সামনে যাবা, আর নয় পেছনে ফেরা, আমায় বুকে রাখবে ধরে আমার সন্তানেরা।